বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশে দেশের বাইরে যারা দেখছেন, মালাম সেন্টারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো গত 2-3 দিন আগে একটা ভিডিও ছাড়ছি, মাল নিয়ে আসছি বা একটা দোকান আমি ফিনিশিং মালের একটা ভিডিও দিছি, প্লাস গতকালকেও একটা ভিডিও দিছি। তো এটাতে অনেকেই কমেন্ট করছে যে আসলে কত কমিশন পাইছি, তো কমিশন কত পাইছি আসলে এই ব্যাপারটা এখন আমাদের প্লাম্বার স্যানিটারি যারা এই সংক্রান্ত কাজ করি তাদের একটা এটা ট্রেন হয়ে গেছে। দোকানে গেল, বাড়িওয়ালার কাজ নিতে গেল, মাল আনতে গেল, ওই একই কথা যে কয় টাকা খাইলা। আসলে এই জায়গার থেকে আমরা কবে বের হইতে পারবো? অবশ্যই দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ সবাইকে এই জায়গা থেকে বের করে। আসলে আমি কত কমিশন পাইছি, আমি আলহামদুলিল্লাহ 2500 টাকা, খানা যাওয়া আসা গাড়ি ভাড়া সব কিছু আমার বাড়িওয়ালা আমারে দিছে, আলহামদুলিল্লাহ। আর যদি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাজে চুরি আর হইছে মালে চুরি, এই দুটা যখন কেউ করবে সে সারা জীবন কামলা কামলা দিয়ে চলতে হবে, সে আর সামনে আগাইতে পারবে না, ওই পিছনে পড়ে থাকতে হবে। আর যখন আপনি হক হালাল ভাবে চলবেন প্রথম অবস্থায় কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু একবার যখন আপনি চলতে পারবেন ইনশাল্লাহ দেখবেন পানির মতো সহজ হয়ে গেছে। তো আমরাও আমি যে বলতে রুটি এগুলো হয় নাই এটা মিথ্যা কথা, কাজ যখনই শিখছি তখনই চুরি শিখেছি। তো আল্লাহ পাক যে এই জায়গা থেকে যে বের করছে আল্লাহর কাছে শুক্রিয়া। আপনি যখন দোকানে কমিশন খাবেন ওই দোকানে গেলে ওই দোকানদার আপনার চেয়ার ছাড়িয়ে দিবে না, দামও পাবেন না। যখন আপনি কমিশন না খাবেন ওই দোকানদার যাওয়ার আগেই আপনাকে সিলিউট দিবে, সালাম দিবে, ভাই সালাম আলাইকুম কেমন আছেন। তো ইজ্জত সম্মানটা কিছু নিজের কাছে, কিন্তু তো দেখা গেছে যে মানে এই ব্যাপারটা দোকানে গেলেই দোকানদারও বলে আর মিস্ত্রিরা কমিশন খায় হ্যান অনেক কিছু দিয়ে বুঝে। তো বাড়িওয়ালারাও অনেক সময় বলে যে মাল আনতে গেলে আবার কমিশন নিবে নাকি বা নেই নাকি। আমি কোনো বাড়িওয়ালার সাথে মাল আনতে গেলে আমি আগেই বলে নেই আমার সারাদিনের পারিশ্রমিক আপনি দিতে হবে, কেন আমাকে দিলে আপনি আমার আমি না নিয়ে গেলাম ইস্টিমেট দিয়ে দিছি মাল কি আনবেন ভালো মন্দ বলে দিছি আপনি নিয়ে আসেন, আমাকে নিবেন আমাদের সারাদিনের কাজের ক্ষতি হইতেছে। তখন অনেক সময় বলে আপনি কাজ করবেন আমার মাল এনে দিবেন না, মাল আনতে গেলে যে আপনি আবার উল্টাটা ভাবেন, তাহলে আমাকে নিয়ে গেলে যখন আপনি আমাকে দিনের পারিশ্রমিকটা দিবেন তখন কিন্তু আমার ওখান থেকে আর টাকা নেওয়া লাগবে না, আর আমি যখন ওখান থেকে কমিশন খাব আমি খাবো 2 টাকা আর বাড়িওয়ালার ক্ষতি হবে 10 টাকা, কারণ ওই দোকানদার আমাকে টাকা দিবে ওনার পকেট থেকে দিবে না, ওই মালের থেকে অথবা ওই বাড়িওয়ালার মালের থেকে আমার পয়সা বের করে দিবে। দুনিয়াটা ভাই এত সোজা না, কমেন্ট খালি পারেন আর দামাদাম কমেন্ট করে ফেলার, কিন্তু কমেন্ট করার আগে বুঝতে হবে যে আসলে কি বলতেছি। বুঝেন আর না বুঝেন কমেন্ট করেন, আর কমেন্ট করে আপনাকে নিজেকে ছোট করতেছেন কেন? ভালো না লাগে আপনি স্ক্রিপ্ট করে চলে যান, ভিডিও দেখার দরকার নেই, কথা বলেন নাই তো? আসলে এগুলো অনেক আমি এমনও দেখছি যে সারা জীবন বড় ধরনের মিস্ত্রি বা কন্ডাক্টর শেষে মনে করেন ওই ব্যাগ নিয়ে নিয়ে বাড়ি বাড়ি কাজ করা লাগে, মানে আমার অভিজ্ঞতা থেকে দেখা। তো আল্লাহ দিলে যেদিন থেকে হক হালাল শুরু করছি না ভাই, আল্লাহ কইতে যে কই নিয়ে গেছে নিজে বলতে পারি না, আর ওই 2 নম্বরের টাকা নিয়ে কার জন্য রেখা যাবো, ছেলে সন্তানের জন্য ওই যে বুম বুম করে বাইক কিনবো আর চালাইবো মানুষের লোকে উল্টা পাল্টা করবো, যা পামু হক হালাল ইনকাম করে খাম। এই যে ভিডিওতে আমি স্ট্রেট ফরের কথা কই, কিল্লে কই জানেন, এই জায়গাটা ক্লিয়ার, এই জন্য বলতে পারি, এরকম ভিডিওতে কেউ এরকম ভাবে কথা বলবে না। যাই হোক, আমি আমার বাস্তব জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আর আমি যাদের কাজ করি তারা আমাকে চিনে, দূরের থেকে আপনারা চিনবেন না, এর লেগে উল্টা পাল্টা কমেন্ট করেন। নিজেকে শুদ্ধ করেন, নিজেকে ঠিক সঠিক পথে চলান, ইনশাল্লাহ দেখবেন যে সব কিছু পানির মতো। যাই হোক, কোনো কিছু যদি খারাপ কিছু বইলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার বাস্তবটা শেয়ার করলাম, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।